welcome back to my channel, my life, my rule. আমি দেবস্মিতা, কেমন আছেন সবাই? ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারে ওয়েদার হচ্ছে খুবই ক্লাউডি ক্লাউডি ওয়েদার, মেঘলা ওয়েদার। ঠান্ডাটা অতটা নেই, কিন্তু ভয় লাগে কখন কার শরীর খারাপ হয়ে যায়, বিশেষ করে কি আনজিন আমার প্রচণ্ড ভয় লাগে। তো যেমন রুটিন, সকালে হাজবেন্ড আজকে চলে গেল, খুব তাড়াতাড়ি গেছে, এমন হয়েছে যে আমি তখন স্নান করছি, মানে আর আজকেও পুজোটাও দেয়, হনুমানের পুজোটা ওই দেয়, তো আর সকালবেলায় উঠতে লেট হয়ে যায়। তো এই জন্য কী হয় কি তাড়াহুড়ো করে সবকে করতে লাগে, তারপর বাচ্চারও কাজটা ও করে মোটামুটি সকালে, যেমন ওর বোতলটা ধোয়া, তারপর ওর গরম জল বসানো, তো তারপর আমি আবার স্নান করতে যাই। তো এগুলো করতে করতে কি হয়েছে আজকে, আজকে একটু লেট হয়ে গেছে ও, তো তাড়াতাড়ি খেয়ে ব্রেকফাস্ট ওকে আমি আজকে একটু চিড়া দুধ কলা দিয়েছিলাম, বেশি না, আর হচ্ছে বেদানা অল্প দিয়েছি, খাইনি আমি, দেখছি অল্প, মানে চিড়া দুধ কলাটা খেয়েছে, বেদানাটা অল্প খেয়েছে, আর ঠাকুরের যে প্রসাদটা সেটাও জাস্ট টাচ করে চলে গেছে। তো যাওয়ার সময় জাস্ট আমি মানে জাস্ট চল বললে আমি আসছি, লেট হয়ে গেল, তো মানে আমি বেরো মানে স্নান করে বেরোবো, তার আগেই বেরিয়ে গেছে ও, জাস্ট বলে চলে গেল। তো যাই হোক, আজকে সকালটা খুবই তাড়াহুড়ো করে কাটলো, একটু শীতকালটা এরকমই হয়, কিছু করার নেই, সবারই আমার মনে হয় এরকমই হয়। আর যেটা মেইন কথা, মানে আমি আমার এই গাছটা দেখাতে চাই, এই যে গাছটা কত ছোট ছিল, কেমন কত অনেক বড় হয়ে গেছে এটা, এই গাছটা, এটা পুরো যখন ব্যালকনিতে ছড়িয়ে যাবে তখন খুব ভালো লাগবে দেখতে। আর আমার এই লঙ্কার গাছ, এইটা এখনো আমার বর জাস্ট মাটিটা এনেছে, এখনো লাগানো হয়নি, আর ওটা তো হলুদ ফুল গাছ, ওটা অনেক বড় হয়েছে। আর আরেকটা মানি প্ল্যান্ট, এই যে হ্যাঁ, এই মানি প্ল্যান্টের কথা আমি বলতে চাই, এটা না আমার না বোম্বেতে যে আমি ছিলাম, মানে 5 বছর আগের কথা বলছি, 5 বছর এখনো হয়নি, বিয়ের 5 বছর ফেব্রুয়ারিতে হবে আমাদের, তো বোম্বেতে যখন ছিলাম এটা তখনের টপ, আর আমার অনেকগুলো টপ ছিল বোম্বের, আমি অন্য কোনো টপ আনিনি, আমি জাস্ট এই টপটা এনেছিলাম, কেন এটা যে মানি প্ল্যান্টটা ছিল, মানি প্ল্যান্টটা আমি নিয়ে আসছিলাম, কেন যে আমি শুনেছিলাম মানি প্ল্যান্ট লাকি হয়, তারপর মানি প্ল্যান্ট ভালো করে মানে অনেক কিছু মানে যেরকম লাকি প্ল্যান্ট হয়, তো সেই জন্য আমি এটা নিয়ে আসছিলাম। সেই রুটটাই এটা মরে যায়, তারপর আবার আমি ওটাকে বেশি ইউজও করি না, সব কিন্তু জানি না কেন এটা মানে অন্যরকম ছিল, মানে গাছটা মরে যায় এই হয় আবার গাছটা হয়ে যায়, তো এই জন্য এই টপটা আমি মানে কিছু করি না, মানে অন্য কোনো গাছ লাগাই না বা ফেলেও দিই না, কারণ টপটা অনেক পুরনো, কারণ এখান থেকে কিছু গুণ না গুণ গাছটা হয়ে যায়, আবার নিজের থেকে মরেও যায়, তো এই জন্য ওই গাছটা ছাড়ি না, কেন এটা একটা স্মৃতি যায় বিয়ে মানে সংসারের একটা পার্ট, এটা আমার মনে হয় যে মানে এটা একটা প্রমাণ যে এত বছর একটা জিনিস, সব তো জিনিস থাকে না লাইফ, মানে পুরনো জিনিস। তো অঞ্জলি ঘর ঝাট দিচ্ছে, আর এদিকে কিয়ান ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ওর ঝাঁটাটা নেওয়ার জন্য, ওকে কাজ করতেই দেয় না, মানে অঞ্জলি ওর কীর্তি দেখে হাসে, এই যে দেখুন ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, ও কাজ করছে, এদিকে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম, ব্রেড জ্যাম আর একটু ফ্রুটস, বেদানা আর হনুমান মঙ্গলবারের ঠাকুরের প্রসাদ লাড্ডু, তো এই আর কি ব্রেকফাস্ট করছি। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন একটু গাছ এগুলো নিয়ে বসলাম, একটু একটা জিনিস দেখাতে চাই, এই মানি প্ল্যান্টটা আমি এটাকে এইভাবে গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম একটা কারণে, যে এটা যখন এই রুটটা বেরিয়ে যাবে তখন আমি এটা টবে দিয়ে দেবো। তো দেখুন রুটটা বেরিয়ে গেছে, এই পাতাটা, এই পাতাটা, এই পাতাটা আর এই পাতাটা এখানেই হয়েছে, তো এবার এটাকে আমি আর গাছে দিয়ে দেবো। মানি প্ল্যান্ট মানে যে কোনো মানে পাট থেকে যদি কেটে নিন, তারপর যদি এইভাবে গ্লাসে কটা দিন রেখে যখন রুটটা বেরিয়ে যাবে তখন তারপর এটাকে আপনি মাটিতে দিয়ে দিতে পারেন, তা আমি আজকে এটাকে মাটিতে দিয়ে দিই।
দেখো এদিকে লঙ্কা যে গাছগুলো চারাগুলো হয়েছে, তো এটার মধ্যে আমি এখন মাটি দিয়ে দেবো। আমার এখানে কোকোপের সয়েলও আছে, তো দুটো একসাথে মিলিয়ে আমি দিচ্ছি। তো এখন কিয়ান ঘুমাচ্ছে, তো ভাবলাম রান্নাটা স্টার্ট করি। তো যেরকম বলেছিলাম আজকে আমি কোনো রান্না করব হচ্ছে এই কচুমুখি গুলো। এটা আমার মানে ফেভারিট একটা সবজি, আমার খুব ভালো লাগে। রসুন দিয়ে করব, যেহেতু আজকে আমাদের মানে পেঁয়াজ রসুন আমরা খাই হনুমানের দিনে মঙ্গলবারে, বাট পেঁয়াজ রসুন খাই, তো আজকে আমি এটা সবজি বানিয়ে দেখাবো, এটারই রেসিপি করব। খুবই ইজি, রসুন জিরা কাঁচা লঙ্কা পেস্ট লাগবে। আর এদিকে এগুলোকে ফার্স্টে আমি এগুলোর যে কভারটা আছে এগুলো ছাড়িয়ে আমি এটা একটু সিদ্ধ বসিয়ে দিই। আর এটা সিদ্ধ থেকেও মেন হচ্ছে, যেহেতু কচু গলায় লাগে, অনেকে ভয় পান খেতে বা অনেকে ভাবে গলায় লেগে যায়, কিন্তু এটা যদি কভার ছাড়িয়ে যদি সিদ্ধ বসান ও মানে কখনোই এটা তাহলে গলায় লাগবে না। এটা একবার ট্রাই করে দেখতে পারেন, তো আমি এটাই করব। আর এই সবজিটা দারুণ হয়, আমার তো ফেভারিট, তো তাড়াতাড়ি বানিয়ে নিই, কেন কিয়ান এখন ঘুমাচ্ছে, তো ফটাফট বানিয়ে নিই। আর তারপর আর এদিকে আমি একটু হচ্ছে করলা ভাজা করবো। সকালে তো পনির আছে, পনির আর ভাত করেছিলাম ওকে রাকেশকে, ওটা দিয়েই পাঠিয়েছি অফিসে লাঞ্চে। তো এই তো পনির করেছি, আলু মটর পনির করেছি, ওটা দিয়ে পাঠিয়ে দিয়েছি ওকে। আর ভাত ভাত ওকে ওর জন্যই ভাত বসাতে হবে, তো আস্তে আস্তে করে নেবো। এখন বাজে 11:30। আর আমি আজকে ব্রেকফাস্টে যেমন দেখলেন জ্যাম ব্রেড আর হচ্ছে লাড্ডু ছিল আর একটু ফ্রুটস খেলাম, তো তাড়াতাড়ি করে নিই, কেন একটু গাছের কাজ করতে একটু টাইম লেগে গেল, কারণ ওটা হচ্ছিলই না। আর এদিকে কিয়ান হচ্ছে এখন ঘুমাচ্ছে, তো এই সবজিটা আজকে আমি এখন দেখাচ্ছি। তো করলা যে ভাজবো এটা গোল গোল করে কেটে নিলাম, এখন হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি তেলের মধ্যে 5 ফোড়ন গরম করলাম, তারপর আলু দিয়ে দিলাম কচুমুখিটা করার জন্য। আর এদিকে সিদ্ধ আমি করে নিয়েছি, আর এই কয়েকটা রসুন ধুবো, এই রসুন দিলেই টেস্ট হয়ে যায়। আর যেহেতু কারেন্ট নেই আমার, তো আমি ওটাকে একটু জাস্ট সারাশি দিয়ে পেস্ট করে করে দেবো রসুনগুলো। আর এই দেখুন একটু যখন আলুগুলো ফ্রাই হয়ে গেল, তখন আমি হচ্ছে কচুমুখিগুলো দিয়ে দিলাম। এইভাবে যদি সিদ্ধ করেন তাহলে কখনোই গলায় লাগবে না। তারপর যখন এটা ফ্রাই হয়ে গেল, তারপর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর যে জিরা গুঁড়ো আর নুন, আর এদিকে যে আমি রসুনটা যে করলাম সারস দিয়ে পেয়ে সেগুলো দিয়ে দিলাম। কি অবস্থা, অন্ধকার, কারেন্ট নেই, আর মিক্সিতে আমি পেস্ট করতে ভুলে গেছিলাম, তো সেই কারণে আজকে আমার মানে সব মানে হাতে একটু একটু করে পেস্ট করে করে মানে সারাশি দিয়ে রসুনগুলো পেস্ট করলাম, আর জিরা গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম, আর নুন দিলাম, এই 4টা জিনিস দিলাম। তো যেহেতু কারেন্ট নেই, তো মিক্সিতে কিভাবে পেস্ট করবো, আর লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দেবো। তো এই তো এটা একটু ফ্রাই করে তারপর এটার মধ্যে জল দিয়ে দেবো। এই তো এখন এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে। তো এটা যখন কষানো একটু হয়ে গেল, তো এর মধ্যে আমি এখন জল দিয়ে দেব। এখানে যেহেতু একটু সবজিটা একটু সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তো আমি একটু বেশি করে জলটা দিয়ে দেব। আর আমি যেহেতু এটা একটু মাখো মাখো করব, তো জলটা এমন দেবো যাতে একটু শুকিয়ে গিয়ে মানে যতটা আমার দরকার মানে ঝোলে ততটা যেন হয়ে যায়। আর এদিকে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো আমার বড় এই সবজিটা আগে খেতো না, যেহেতু ও ভয় পেত যে ওর গলায় লাগবে বলে, কিন্তু আমি যেভাবে সিদ্ধ করে দিই এখন আর লাগে না, আরও খেয়ে নেয়। তো আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম, আবার দেখলাম সিদ্ধ হয়েছে কি হয়নি, কিন্তু আর একটু ঢাকনাটা দিতে হবে, তারপর এটা সিদ্ধ হয়ে যাবে। তো যদি এইভাবে করেন কোনো অসুবিধা হবে না লাস্টে। আর আমার যখন এটা হয়ে গেল সিদ্ধ, আর আমার এতটাই কারি লাগবে, আমি চিনি দিয়ে দিলাম একটু যা স্বাদ আনার জন্য। তো এইভাবে আমার কচুমুখি রেডি। তো রান্না তো হয়ে গেল, করলা ভাজাটা এখন ভাজবো না, কারণ কারেন্টটা আসুক একটু পরে, তখন দেখা যাবে। তো যেটা বলছিলাম যে রান্নাটা দারুণ হয়েছে, আজকে আমি রসুনটা পেস্ট করে দিয়েছি, মানে পেস্ট ওইভাবে করিনি, জাস্ট সারাশি দিয়ে একটু রসুনগুলোকে টিপে টিপে দিয়েছি, কিন্তু খেতে দারুণ হয়েছে, আমি টেস্ট করলাম।
একদম যেরকম মানে দরকার ছিল ওরকমই হয়েছে। তো এইটা লাগলে আমার আর পনির লাগে না, আমার মানে পনির করা আছে বাট আমি এটা দিয়ে খেয়ে নেবো ভাত। তো আমার রান্না হয়ে গেছে, করলাটা তো হলুদ আর হলুদ আর নুন দিয়ে মানে একটু জাস্ট মেখে রেখেছি, তো ওটা খাওয়ার আগে আগে করবো। আর কিয়ানের খিচুড়িও হয়ে গেছে, একটু পরে কিয়ানকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে আড়াইটা, তো কিয়ানের সব হয়ে গেল, কিয়ানের সব হয়ে গেল। আর আমি এখন হচ্ছে আমি এখন চুলটা আশ্রাচ্ছি। তো মানে ফোনে আমি যদি কথা বলি ও লাগবে ফোনটা। তো যাই হোক, আমি এখন চুলটা আসলে খেয়ে নেবো, কিয়ানের সব হয়ে গেছে। কারেন্ট ছিল না, যেটা সব থেকে বিরক্তকর লাগে। আর আমার মানে আমার এমনি ওপেন কিচেন, মানে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম আর দুটো বেডরুমে ড্রয়িং রুমে আলো আসে, বাট কিচেনটা ওপেন, কিচেনের ব্যালকানিও আছে বাট আলো অতটা ঢুকে না, তো এই জন্য সমস্যাটা হয়ে যায়। যাই হোক, প্রবলেম কোনো অসুবিধা হয়নি, হয়ে গেল। তো কিন্তু কারেন্ট না থাকলে না অসহ্য ভর লাগে। প্রথমত তো ওয়াইফাই যেটা মেন দরকার সেটা চলে যায়, তাও মানে ফোনে ইন্টারনেট থাকে তো সেটা দিয়ে করে নিতে হয়, কখনো ভরা থাকে না। ভরা থাকলে তো ঠিক আছে, যেমন আজকে আমার ভরা ছিল বলে কোনো ব্যাপার না, কদিন আগে এরকমই হয়েছিল কারেন্ট ছিল না। তো বাস এত বোরিং লাগে, মনে হয় কি নেই, টিভিটা প্রয়োজন নেই বাট ইন্টারনেটের মানে নেটটা যেন থাকে। তো এখন তাই তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তারপর হচ্ছে একটু রেস্ট করব। তো খাওয়ার সময় দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এখন একটু চুলটা আশ্রয় নিই, একটু ক্রিম লাগিয়ে নিই। তো ঠিক আছে, চলো। তো এই তো আমি লাঞ্চের জন্য হচ্ছে বানিয়েছি পনির, কচুমুখি, করলা ভাজা আর ভাত। তো এখন তো মটরশুঁটির দিন, তো পনির মটরশুঁটি দিয়ে করলে এত টেস্টি লাগে, দারুণ লাগে খেতে। তো আমি আমার লাঞ্চ কমপ্লিট করলাম। খাচ্ছে খাবার, আর আমাদের আজকে ডিনারে যা লাঞ্চে হয়েছে সেটাই আছে, জাস্ট গরম করতে হবে। তো ফার্স্টে কিয়ানকে খাইয়ে দিই, আর বিকালে টিফিনে আজকে আমরা ওই কি গোল ছোট ছোট বড়া আনছিল ওগুলোই খেয়েছিলাম, তো তখন ক্যামেরাটা মানে অন করতে ভুলে গেছি, আর চা খেয়েছিলাম। তো এই আর কি, তো এখন কিয়ানকে খাওয়াই। তারপরে আজকে বেশি কিছু মানে হয়নি, বিকালের থেকে শুয়ে টুয়ে ছিলাম, অত মানে কিছু দেখানো ছিল না বলে কি আর দেখাবো, যেন অনটার করিনি ক্যামেরাটা। তো এখন হচ্ছে খাওয়াই, তারপরে আমাদের খাবারগুলো গরম করবো, কিয়ানকে ঘুম পড়াবো, তারপরে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন হঠাৎ করে ভিডিও করলাম, কারণ আমার মনে ছিল না যে আমি ব্লগ করেছিলাম কালকে আর শেষ করতে হতো। তো কালকে তারপর ডিনারে যেরকম বলেছিলাম যে দুপুরে রান্নায় যা ছিল সেটাই খেয়েছি আমরা, পনির, তারপর কচুমুখি। তো তারপর আমার না মাথায় ছিল না যে আমি যে ব্লগটাকে কমপ্লিট করব, আর এই যে অত্যাচারিত বাচ্চা কি আনটা। তো আজকে ওয়েডনেসডে, এখন বাজে সন্ধে 7:15, আমি দেখছি শ্রীময়ী, আমার হঠাৎ করে মনে পড়লো, কিন্তু আমি আর ব্লগ এখন আর করছি না, ভিডিও আর করছি না, আমি এই ব্লগটা আগে শেষ করে দিই, তারপরে আমি আবার নতুন ব্লগ নিয়ে আরেকদিন আসবো, কেন কালকে ভিডিওটা করার পরে আমি আর মাথায় ছিল না আমার। তো ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি ব্লগটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার বান্ধবী আসছিলো, সারাদিন একসাথে ছিলাম, রান্না কী করেছিলাম যেন, ও হ্যাঁ, কই মাছটা কমপ্লিট করলাম। কই মাছের রেসিপি আমি ইচ্ছা করে দিলাম না, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, কিন্তু দারুণ হয়েছিল তেল কই। আমি নেক্সটবার যখন আনবো তখন অবশ্যই রেসিপি শেয়ার করব। আর হচ্ছে কী করেছিলাম আর, ও পটল আর আলুর সবজি, দারুণ হয়েছিল। তো ঠিক আছে, তাহলে আমি আরেকদিন ব্লগটা নিয়ে আসবো, আমি আজকে ভুলেই গেছি কালকে রাত্রে বা আজকে সকালে, আমার এখন মনে পড়লো। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট প্লিজ করবেন, সাবস্ক্রাইব
শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন প্লিজ, আর অবশ্যই আমার চ্যানেলকে দেখুন। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।